মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প সে আছে। বৈশালী দাশগুপ্ত নন্দীর জন্ম উত্তর চব্বিশ পরগনার সোদপুরে, বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা। পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা, নেশায় লেখিকা। সাপদ ছাড়াও আরও বেশ কিছু সংকলনে তাঁর গল্প প্রকাশিত হয়েছে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে সে আছে। এক বছর সাত মাসের কচি ছেলেটাকে যেদিন কবরে শুইয়ে দিয়ে বাড়ি ফিরল লেজ, সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিল প্রজেক্টটা সে নেবে। আজ পর্যন্ত বহু প্রজেক্ট সে অবলীলায় ছেড়ে দিয়েছে ছেলের জন্য। যেসব কাজ হাতে পাওয়ার জন্য ঘাড়ে নিঃশ্বাস ফেলে প্রতিদ্বন্দ্বী সহকর্মীর দল, সেসবের দিকে এতদিন বিন্দুমাত্র মন দেয়নি সে। ছেলে ছাড়া আর কোনো দিকে তাকায়নি লিজ। যেদিন থেকে সে জেনেছে তার ছেলে শন নিমন পেক নামে এক জটিল নিউরোলজিক্যাল অসুখে আক্রান্ত এবং ওর আয়ু বড় জোর দেড় বছর, সেদিন থেকে চাকরিটা ছাড়া জীবনের আর সব কিছুই ছেড়ে দিয়েছিল লিজ। চাকরিটা ওর নেহাতি দরকার ছিল। শনের চিকিৎসার জন্য ওটা ছাড়তে পারেনি। ছেলের জন্মের আগেই ডিভোর্স হয়ে গিয়েছে ওর বাবা রবিনের সঙ্গে। শনের জন্মের আগেই ওরা জানত যে শিশু আসতে চলেছে সে সুস্থ জীবন কখনোই পাবে না, তাই রবিন ওকে পৃথিবীতে আনতেই চায়নি। কিন্তু লিজ চায়নি ওদের প্রথম সন্তানকে হত্যা করতে। এই মতপার্থক্য ওদের দুজনকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। একসময় লিজের মনে হয়েছিল সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই আর হয় না, অগত্যা বিচ্ছেদ। গত দুবছরে রবিন খবরও নেয়নি লিজ আর শন কিভাবে আছে। লিজ একা বাবা মা উভয় ভূমিকা পালন করে গেছে। এর মধ্যে একে একে ছেড়ে দিয়েছে অন্তত তিনটে এমন প্রজেক্ট যেগুলো তাকে খ্যাতি তথা অর্থের শীর্ষে নিয়ে যেতে পারত। শনকে ছেড়ে দূরে থাকতে হবে ভেবে সে সব প্রলোভন ত্যাগ করেছে। লিজের বস ইভা ওকে বোঝে, তাই লিজ রাজি হবে না জেনেও যে কোনো প্রজেক্টের প্রস্তাব আগে তাকেই দেয়। দুদিন আগেও তেমনই একটা প্রস্তাব নিয়ে এসেছিল ইভা, তখন না করে দিলেও আজ মনে প্রাণে কাজটা করতে চাই লিজ। কিছুদিনের জন্য অন্তত এই ঘর, শনের খেলনা, জিনিসপত্র, ওর ওষুধের গন্ধ, ওর ফেলে যাওয়া শূন্যতা থেকে দূরে থাকা যাবে। দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে লিজের গাল বেয়ে। প্রজেক্টটার বিষয়বস্তু ছিল খুবই আকর্ষণীয়। 1483 সালে ইংল্যান্ডের রাজা ছিলেন রিচার্ড III। দ্য ওয়ার অফ রোজেস অর্থাৎ গোলাপের যুদ্ধ নামে ইংল্যান্ডের যে ধারাবাহিক গৃহযুদ্ধ চলছিল সেই সময়, তারই শেষ যুদ্ধক্ষেত্র বসবরথে তিনি নিহত হন 1485 সালে। তাঁকে কবরস্থ করা হয় তৎকালীন গ্র্যাফা চার্চের অন্তর্গত একটি গড়স্থানে। কিন্তু পরবর্তীকালে হেনরি দ্য এইথ এর নির্দেশে যখন মঠ ইত্যাদি ধ্বংস করা হয়, তখন এই চার্চ সহ গোরস্থানটিও ধ্বংস হয়। লিজের ডিপার্টমেন্ট অর্থাৎ ইউনিভার্সিটি অফ লেস্টার আর্কিওলজিক্যাল সার্ভিসেস বহুদিন ধরে রিচার্ড দ্য থার্ড এর সেই কবরের অবস্থান জানার চেষ্টায় রত।
বর্তমান ঝাঁচকচকে শহরের নিচে মাটির কোন অতলে লুকিয়াছে একসময়ের বিলাস বসনে অভ্যস্ত রাজার অস্থি কঙ্কাল, তা খুঁজে বের করার জন্য লিজের টিম অক্লান্ত পরিশ্রম করেছে। এটা সেই সময়ের কথা যখন লিজ নিজের জীবনযুদ্ধ নিয়ে ব্যস্ত। খুব সম্প্রতি নানা তথ্য প্রমাণ মিলিয়ে তারা মোটামুটিভাবে একটা জায়গা নির্দেশ করতে পেরেছে। জায়গাটা এখন একটা পার্কিং লট, হিসেব মতো এর নিচেই থাকার কথা রিচার্ড দ্য থার্ডের দেহাবশেষ। এবার পালা খোঁড়াখুঁড়ির, আগের টিমের কাজ শেষ, এবার যাবে এক নতুন টিম যাদের লিড করার দায়িত্ব পড়েছে লেজের ওপর। শনের শেষকৃত্য হওয়ার দিন তিনেকের মধ্যে অফিস জয়েন করল লিজ। তার আগেই ফোনে ইভাকে জানিয়ে দিয়েছিল তার সিদ্ধান্ত। ইভা আনন্দে উৎফুল্ল হয়ে ফোনেই চিৎকার করে উঠে বলেছিল, That's the spirit, my girl. Love you, Elizabeth. এর দুদিনের মধ্যেই কাজ শুরু করে দিল লিজ। আগে টিমের ছকে দেওয়া নকশা অনুযায়ী শ্রমিকদের দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হল। মধ্য ইংল্যান্ডের টেমস নদীর ধারে বিখ্যাত টাওয়ার অফ লন্ডনের গ্রাউন্ডে একটি বাংলোতে থাকার ব্যবস্থা হল লিজদের। জায়গাটা থেকে টিমের সবার বাড়ি কমবেশি কাছাকাছি, কিন্তু কাজের জায়গা সম্পূর্ণ অসুরক্ষিত রেখে বাড়ি যাওয়ার অনুমতি নেই তাদের। অন্যরা যাই ভাবুক, লিজের কাছে আপাতত এটা আশীর্বাদ। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত লিজের নরম বিছানায় শুয়েও ঘুম আসছিল না। গত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে। শন যেন তার চোখ থেকে ঘুম নিয়ে চলে গেছে। বিছানা ছেড়ে উঠে ওয়াইন গ্লাস নিয়ে জানলার পাশে এসে দাঁড়ালো সে। চোখের সামনে অসম্ভব সুন্দর টাওয়ার অফ লন্ডনের বিশাল স্থাপত্য আলোয় ঝলমল করছে। সামনে দিয়ে মাঝে মাঝে সিকিউরিটি গার্ডের দল ঘোরাফেরা করছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু একটু করে ওয়াইনটা শেষ করল লিজ। তারপর জানলার পর্দাটা টেনে চলে আসতে গিয়েই হঠাৎ চোখে পড়ল দৃশ্যটা। বিল্ডিংটার সারা দেহ আলোয় ঝলমল করলেও এর মূল টার, অর্থাৎ যার নামে এর নামকরণ, সেই হোয়াইট টারের উপরের ছাদের অংশ অন্ধকার। তবে ছাদের ভেতরটা অন্ধকার হলেও নিচের আলোর প্রতিফলন ছাদের কার্নিশ পর্যন্ত পৌঁছেছে। আর সেই আলো আধারিতেই লিজ দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছে দুটি ছেলে, দুটি কিশোর, সমবয়সী কিংবা পিঠোপিঠি। ঘরের ভিতরে ঢুকে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল লিজ। এই বয়সী দুটি ছেলের ওখানে থাকা বেশ অবাক করল তাকে। আরো অবাক লাগলো তার যখন সে দেখল ছেলে দুটির দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। যদিও দূরত্ব, অন্ধকার ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর কাজ করছিল, তবু পুরোপুরি নিঃসন্দেহ না হলেও লিজের মনে হল ওরা তার দিকেই চেয়ে আছে। আরো অদ্ভুত ব্যাপার, ছেলে দুটির পোশাক ভালোভাবে দেখতে না পেলেও যেটুকু চোখে পড়ছে তাতে যথেষ্ট দামি ও ঝলমলে বলেই বোধ হচ্ছে। ভুরু কুঁচকে গেল লিজের। বেডসাইড টেবিলে রাখা চশমাটা এনে আবার যখন তাকালো সে, ততক্ষণে ছেলে দুটি গায়েব। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো লিজ জানলার পাশে। তারপর
এসে শুয়ে পড়ল বিছানায়। প্রায় ভোর হওয়ার কিছু আগে ঘুমল সে। স্বপ্নে দেখল তিনটি ছেলে দৌড়ে দৌড়ে খেলছে, ওই ছেলে দুটি আর শন। শনকে প্রায় ওদের বয়সেই দেখল সে। শন যদি স্বাভাবিক হতো, বড় হতো, তবে হয়তো এমনই হতো একদিন। দিন কুড়ি সময় লাগল রিচার্ড দ্য থার্ড এর দেহাবশেষ উদ্ধার করতে। 12 সেপ্টেম্বর যখন পার্কিং লটের 15 ফুট নিচে কবরটা পাওয়া গেল, তাতে কঙ্কালের হাড়গোড় উদ্ধার করা মাত্র উল্লাসে ফেটে পড়ল পুরো টিম। স্বয়ং ডিরেক্টর যখন ওয়েল ডান মেল পাঠালেন, তখন আর ধরে রাখা গেল না টিম মেম্বারদের। লিজ অনেক বোঝানোর চেষ্টা করল যে এবার ফরেন্সিক টেস্টের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সেই কঙ্কাল রিচার্ড দ্য থার্ডেরই। কাজ এখনো অনেক বাকি, কিন্তু কে কার কথা শোনে? লিজের হাতে পায়ে ধরে টিম মেম্বাররা রাজি করালো সেদিন সন্ধেটা ছুটি দেওয়ার জন্য। লিজ অনেক দিন পর হেসে ফেলল ওদের ছেলে মানুষই দেখে। লিজের হাসিকে সমর্থন ধরে নিয়ে ওরা বেরিয়ে পড়ল সেই সন্ধেটা উপভোগ করতে। কিন্তু হাজার উপরোধেও ঢেঁকি গিলল না লিজ। ও একা কাটাতে চাইল সন্ধেটা নিজের মতো করে। বাংলোয় ফেরার পথে চোখ পড়ল টাওয়ার অফ লন্ডনের দিকে। এত দিন ধরে এত কাছে কাজ করেছে, অথচ একদিনও ভেতরে যাওয়া হয়নি। প্রতিদিন প্রচুর ভিজিটার আসে সে দেখেছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল 3:05, মানে টাওয়ার বন্ধ হতে এখনো 2 ঘন্টা বাকি। আর চিন্তা না করে সে ঢুকে পড়ল ভেতরে। একটা মিউজিয়ামের মতো রূপ দেওয়া হয়েছে প্রাসাদটিকে। বিশাল প্রাসাদটি একসময় রাজপরিবারের বাসস্থান ও কর্মস্থল ছিল, এখন ভিজিটরদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রচুর মূল্যবান রত্ন ও রাজপরিবারের ব্যবহৃত দ্রব্য রাখা আছে। ইংল্যান্ডে জন্মকর্ম হলেও লিজের এসব দেখার সুযোগ হয়নি কখনো। শুধু কলেজে আর্কিওলজি নিয়ে পড়ার সুবাদে যেসব জায়গায় এক্সকার্শনে যেতে হয়েছে, সেগুলোই দেখতে পেয়েছে সে। নিজের আগ্রহের সঙ্গে সাদৃশ্য থাকায় লিজ যেন হারিয়ে গেল এখানে এসে। একটা হল ঘরে রাজপরিবারের তৈলচিত্রের প্রদর্শনী, একটা একটা করে দেখতে লাগলো লিজ। রিচার্ড দ্য ফার্স্ট, এডওয়ার্ড দ্য ফোর্থ, হেনরি দ্য সিক্সথ, এডওয়ার্ড দ্য ফিফথ, রিচার্ড ডিউক অফ ইয়র্ক, ছাড়িয়ে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিল লিজ। হঠাৎ কি মনে হতে ফিরে এলো একটা ফটো, দুটি কম বয়সী ছেলের। ছবির নিচে নাম লেখা এডওয়ার্ড দ্য ফিফথ আর রিচার্ড ডিউক অফ ইয়র্ক। বুকটা কেঁপে উঠল লিজের। এই তো তারা, গত 20 দিন ধরে এদেরই দেখছে সে। পুরুন মুখের দুই বালক, রাতে জানলার পর্দা সরিয়ে এদের দেখা তার অভ্যেস হয়ে গেছে আজকাল। ছেলে দুটির মুখের সঙ্গে শনের মুখের বড় মিল মনে হয় লেজে। কালো পোশাকে পিঠোপিঠি দাঁড়ানো দুজন। লিজ একটু কাছে ঘেঁষে গেল ছবিটার। মিউজিয়াম বন্ধ হবার সময় এগিয়ে আসছে, ভিজিটরের সংখ্যা কমছে। আর মাত্র 15 মিনিট। ছবির নিচে লেখা বর্ণনা খুব তাড়াতাড়ি পড়তে থাকে লিজ। রিচার্ড দ্য থার্ড এর দাদা এডওয়ার্ড দ্য ফোর্থ মারা যান সিংহাসনে আরোহণের পূর্বেই।
এডওয়ার্ড দ্য ফোর্থের বড় ছেলে এডওয়ার্ড দ্য ফিফথের বয়স তখন মাত্র 12। তাকে রাজা হিসেবে অভিষিক্ত করার তোড়জোড় শুরু হল। তার কাকা রিচার্ড দ্য থার্ডকে তার অভিভাবক নির্বাচিত করা হল। অভিষেকের দিন কয় আগেই হঠাৎই এডওয়ার্ড দ্য ফিফথের বাবা মায়ের বিবাহ অবৈধ ঘোষণা করা হয়। ফলে এডওয়ার্ড দ্য ফিফথকে রাতারাতি সিংহাসন থেকে বঞ্চিত করা হয়। এরপর তাদের কাকা রিচার্ড দ্য থার্ডকে রাজা বলে ঘোষণা করা হয়। সেই বছরই এই দুই ভাই রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে এদের দুজনের আর কোনো খোঁজ মেলেনি। আর ওই বড় দরজাটার পেছনে কে ওটা? কেন মনে হচ্ছে ওটা শন? কিন্তু তা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে ওটা কে? লিজের কেন মনে হচ্ছে ছোট্ট ছোট্ট পা ফেলে শন এগিয়ে আসতে চাইছে ওর দিকে? মামি মামি দুবার যেন ডাকও শুনল শনের, গলাটা কেমন বুঝে আসছে লিজের। এক্সকিউজ মি, প্লিজ লিভ দ্য হল, ইটস টাইম টু ক্লোজ। মিউজিয়ামের কেয়ারটেকারের গলার স্বর কানে আসতেই সতর্ক হয়ে গেল লিজ। নিজের স্বভাব বিরুদ্ধ কাজ করে বসল। ও নিজেও জানে না কেন সামনে রাখা তালাবন্ধ ক্লোজেটের পেছনে লুকিয়ে পড়ল সে। যে কজন ভিজিটর ছিল একে একে বেরিয়ে গেলে আলো নিভিয়ে ক্যাটেকার দরজা বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে চলে গেল। ক্লোজেটের পেছন থেকে আস্তে আস্তে বেরোল লিজ। অন্ধকারে চোখ সয়ে আসার আগেই অনুভব করল কেউ বা কারা তার দুহাত ধরেছে। হ্যাঁ, দুহাত মানে একজন নয়, দুজন। ঘুটঘুটে অন্ধকারে হোঁচট খেতে খেতে এগিয়ে চলল লিজ। কেন যেন সে মনের মধ্যে ভরসা পেল কেউ আছে যে তাকে পড়ে যেতে দেবে না। সামনে একটা সিঁড়ি, অন্ধকারে শুধু প্রথম সিঁড়িটা দেখা যাচ্ছে, বাকিটা যেন নরকের অন্ধকারে নিমজ্জিত। দুহাতে দুই আশ্বাস সম্বল করে পা বাড়াল লিজ। কতক্ষণ নেমেছে জানে না সে। একটা জোরালো কান্নার শব্দ কানে আসতেই সম্বিত ফিরল তার। হাতের বন্ধন এখন হালকা। হঠাৎ মনে পড়তে স্কার্টের পকেট থেকে নকিয়ার ফোনটা বের করল লিজ। সিগন্যাল নেই, কিন্তু টর্চ তো জ্বলবে। কোনো রকমে মৃদু আলোটা জ্বালিয়ে এদিক ওদিক তাকালো লিজ। কোনো এক ভূগর্ভস্থ ঘরের মধ্যে রয়েছে সে। কান্নার শব্দ অনুসরণ করে মোবাইলটা ঘোরাতেই চোখে পড়ল দুই রাজকুমারকে। নগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে তারা। বিমূঢ় হয়ে ওদের দেখতে দেখতে কখন যেন স্থবির হয়ে গিয়েছিল লিজ। হঠাৎ একটা নরম স্পর্শ পেয়ে পেছনে তাকালো সে। শন পেছন থেকে জড়িয়ে ধরেছে তাকে। শনের চোখে জল। শোনা আমার, তোর কিসের কষ্ট আমায় বল, আমায় বল না, তোর কিসের কষ্ট হচ্ছে আমাকে বল। হাউ হাউ করে কেঁদে ফেলে লিজ। আঙুল তুলে একটা কোণ নির্দেশ করে শন। নিঃশব্দে ফোঁপাতে থাকে মা ছেলে। একজন
প্রাপ্তবয়স্ক ব্যক্তি, পরনে পঞ্চদশ শতকের ব্রিটিশ রাজপুরুষের পোশাক, খোলা তলোয়ার নিয়ে এগোচ্ছে ছেলে দুটির দিকে। অন্ধকারে ওদের বুঝি চোখ চলছে না। চিৎকার করে ওদের দৃষ্টি আকর্ষণ করতে চাইল লিজ, কিন্তু এক বিন্দুও আওয়াজ বেরোলো না তার গলা দিয়ে। কিন্তু তবে রাজপুরুষ যে লিজের বড় চেনা, কে সে কিছুতেই বুঝতে পারে না লিজ। হঠাৎ দৌড়ে এসে উন্মুক্ত তলোয়ার ঢুকিয়ে দিল সে একে একে দুই বালকের দেহে। মাটিতে লুটিয়ে পড়ল ওরা, অদৃশ্য হয়ে গেল রাজপুরুষ। একটা ফোঁপানোর শব্দ কানে এলো লিজের, না তাকেও সে জানে শোন কাঁদছে। কোথা থেকে জোরালো ঘন্টার ধ্বনি কানে আসে লিজের, এতো চার্চের ঘন্টা। পরদিন ঘুম ভাঙল যখন ইভার ফোনে, তখন সে নিজের বিছানায়। ইভা জানালো তাদের পাশাপাশি অন্য একটা দল কাজ করছিল ওয়েস্টমিনস্টার অ্যাবির কাছে। হোয়াইট টাওয়ার থেকে চ্যাপেলে যাওয়ার পথে সিঁড়ির 10 ফুট নিচে কঙ্কাল মিলেছে, 2 কঙ্কাল। দেখে মনে হয় বয়স 12 বেশি নয়। লিজের হাত থেকে ফোনটা পড়ে যায়। হঠাৎ মনে পড়ে যায় ওর সেই রাজপুরুষের চেহারা, যেটা সে দেখেছিল এই প্রজেক্টের ট্রেনিংয়ে। রিচার্ড দ্য থার্ড কাকার ষড়যন্ত্রের শিকার হয়েছিল ছেলে দুটি, সিংহাসনের দাবিদার সমূলে বিনাশ করতে দুই ভাইপোর প্রাণ নিয়েছিলেন রিচার্ড দ্য থার্ড। লিজ জানে না ছেলে দুটিকে হারিয়ে তার মায়ের কি অবস্থা হয়েছিল, তবে সে এই কথা জেনে বড় খুশি যে বেঁচে থাকতে শন তার সঙ্গে থাকুক আর নাই থাকুক, মৃত্যুর পর প্রতি মুহূর্তে সে আছে, সে আছে। আজ সানডে সাসপেন্সে শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প সে আছে। কেয়ারটেকারের চরিত্রে অল্টো, ইভা লাজবন্তী, লিজ গোধুলি। গল্পের সূত্রধার, গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প সে আছে। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।